হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সিলেট থেকে আমি নুরুন্নাহার আপনাদের সবাইকে আমার আজকের ব্লগে স্বাগত জানাচ্ছি। এটি হচ্ছে গতকালের ভিডিও। আর ব্লগটি শুরু করেছিলাম সকাল 10টা থেকে। আর গতকাল ছিল একটু ঠান্ডা ঠান্ডা দিন, রোদটা প্রচণ্ডভাবে উঠেনি, বৃষ্টি বৃষ্টি মানে ছিল, বিকালের দিকে বৃষ্টিও হয়েছিল। বাসাটা যখন পাল্টিয়েছিলাম তখন কিন্তু আমাদের টিভিটা নষ্ট হয়ে গিয়েছিল, কিভাবে জানি টিভির স্ক্রিনটা চলে গিয়েছে। তারপর আমাদের ড্রয়িং রুমটা কিন্তু আমি যেভাবে সাজাতে চাচ্ছি বা বাসাটা যেভাবে গুছিয়ে নিতে চাচ্ছি সেভাবে গুছিয়ে নিতে পারতেছি না। এই পর্দাগুলো আমি সেলাই করে মাড় ছাড়িয়ে নিয়েছি, ইস্ত্রি করব। আর সেলাই করেছি পর্দাগুলো অনেক আগেই আমার ড্রয়িং রুমের জন্য, আর ইস্ত্রি করে এটাতে আমি ব্লগ করব। আর এদিকে হচ্ছে খালা সব কাজ টাজ গুছিয়ে নিয়েছে, আর আমি রান্না মানে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। যেহেতু বাইরে চলে যাব তাই মানে বাসা দোকানে যাব, তাই সকাল সকালে রান্না করে ফেলি খালা থাকতে থাকতে। আজকে রান্না করতেছি মুরগি মাংস আর আলু। আর যেহেতু আমার দুইটা ছেলেই মানে ওদের যে যত কিছুই খাওয়াক ওদের মুরগির মাংস লাগেই, সো আমার মুরগির মাংসটা প্রত্যেক দিনই রান্না করতে হয়। দেখা যায় আমি মুরগির মাংস রান্না করি, সাথে সুটকি টুটকি কিছু রান্না করে ফেলি আমাদের জন্য, আমি আর আমার নাপি বাবার জন্য, তো আমরা খেয়ে নিই। তো আজকে যেটা রান্না করতেছি হচ্ছে শীতল শুটকি। শীতল ছিল বাসায় দুইটা, সেটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, ভালো করে কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি। আজকে শীতলটা আমি যেভাবে রান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপর আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখানে বাটা রসুন দিচ্ছি, মানে কাটা রসুন দেখতেছি নাই, খালাকে বলেছিলাম পেঁয়াজ কাটার জন্য, রসুন কাটতে আর কাটার কথা বলতে মনে ছিল না। তো খালা পেঁয়াজ কেটে দিয়ে রেখেছে, আর রসুনটা বাটা থেকে কাটা দিলে ভালো হয় বা গোটা রসুন দিলেও হয়। তো আমি আর ঝামেলা করতে চাচ্ছি না, তাড়াতাড়ি করে রান্না বসিয়ে ফেলেছি বাটা রসুন দিয়ে। রসুনটা হালকা করে ভেজে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে হলুদ আর মরিচ আর ধনিয়া দিয়ে দিব। আর মরিচটা হচ্ছে সম্পূর্ণ আপনি কী পরিমাণ ঝাল খাবেন তার উপরে দিয়ে দেবেন। দিয়ে মশলাগুলোকে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর যে শুটকিটা জাল করে রেখেছি সেই পানিটা মানে কাটাটাকে একদম নিজিয়ে দিয়ে দেব। তো পরিমাণ মতো হালকা লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু শুটকিতে হালকা লবণ থাকে। আর এই পেঁয়াজগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিলাম। এখন দিয়ে দেবো এই যে দেখুন শুটকি জাল করার যে পানি সেটা দিয়ে দেব। আসলে এটা কিন্তু খেতে খুব টেস্ট লাগে, যে যখন এটাকে আবার অন্যভাবে রান্না করা যায়, বেটে তারপর রান্না করা যায়। এখন বাটার ঝামেলাটাও একটা ঝামেলা, সেই ঝামেলা এড়ানোর জন্য এভাবে রান্না করা। তারপর এখন এভাবে আমরা হালকা আঁচে চুলায় রেখে দেব, আস্তে আস্তে করে হয়ে যাবে। এই যে দেখুন পানিটা অনেক শুকিয়ে আসছে, পানিটা একদম শুকিয়ে মাখামাখা হয়ে আসলে আমরা নামিয়ে নেব। তো এই ফাঁকে আমার মুরগির মাংসটা কষানো হচ্ছে, কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আর এদিকে দেখুন এটা যত জাল করতেছি তত কিন্তু ঘন হচ্ছে, আর একদম ঘন হয়ে যাওয়ার পরে মানে যে পানিটা দিয়েছি শুটকি সেই পানিটা একদম শুকিয়ে আসার পর নামিয়ে ফেললেই কিন্তু হয়ে যাবে আমাদের মজাদার শুটকি ভুনা। আর এই ভুনাটা কিন্তু সাদা পোলাও বা গরম ভাতের সাথে খেতে খুবই 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 ভালো লাগে। আমার মনে করেন এর ভুনা হলেই আমার একবেলা খাবার হয়ে যায়, খুবই ভালোভাবে হয়ে যায়, আর কোনো কিছুই খেতে হয় না, এত টেস্ট লাগে আমার কাছে। এখানে আপনারা চাইলে গোটা রসুনও দিতে পারেন, তারপরে হচ্ছে পেঁয়াজ কী বলে কাঁচামরিচ ফালি করে দিতে পারেন, অথবা শুকনো মরিচ ভেজে পাউডার করে দিতে পারেন। তারপরে আমি ভাত বসিয়ে নিচ্ছি, আর ঠান্ডা ভাত আছে রাতে, তো সেই ক্ষেত্রে আমি অল্প চারটা ভাত রান্না করতেছি শুধু নাপির জন্য আর নাপির বাবার জন্য। আর এই তো ভাত বসিয়ে দিয়ে তারপর তরকারিটা হয়ে গেলে গোসল টোসল সেরে আমি আর ওয়াসিফ চলে যাব দোকানে। তবে দোকান থেকে আমি আজকে যাব সিটি কর্পোরেশনে, আমাদের সিলেটের সিটি কর্পোরেশনে। আমি যে ট্রেড লাইসেন্স করেছিলাম, আমার ট্রেড লাইসেন্সে আমার দোকানের নাম্বারটা ভুল আসছে, সেটা সংশোধনের জন্য যাব। তো এই যে দেখুন শুটকিটা একদম ভাজা ভাজা হয়ে আসছে, এখন মানে এই পর্যায়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত সেই শুটকি ভুনা। তো সিটি কর্পোরেশনে যাচ্ছি, আমার দোকানের নাম্বার হচ্ছে 72 আর আমার ট্রেড লাইসেন্সে আসছে 73। তবে আমি একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি রান্না করতে করতে, যেটা হচ্ছে আমি যখন ট্রেড লাইসেন্সটা করি, এর আগে আমি ট্রেড লাইসেন্স করব করতে করতে কিন্তু
অনেকের সাথে কথা বলেছি, অনেক জায়গায় গিয়েছি, দেখা গিয়েছে অনেকে অনেক কথা বলেছে, এভাবে ওইভাবে, এটা লাগবে ওইটা লাগবে, এত টাকা সত টাকা, অনেক কিছু। বাট আমি যখন ট্রেড লাইসেন্সটা সরাসরি গিয়ে করেছি সিটি কর্পোরেশনে, আমার কিন্তু তেমন একটা ঝামেলা পোয়াতে হয়নি। তো আমি ভেবেছিলাম ট্রেড লাইসেন্স যেভাবে করেছি সহজভাবে, সেই পদ্ধতিটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো যদি ভিডিওটির ভয়েসটাকে পুরোপুরি শুনে থাকেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কি সেটা শেয়ার করব কি না। আর তারপর এ তো দেখুন, আমি ওয়াসিফকে ভাত খাওয়াচ্ছি। আমার ওয়াসিফকে কিন্তু মুরগির কলিজা আমি খাওয়াতে চাই না, বাট মুরগির মাংস রান্না করলেও কলিজা কলিজা করে। আর ওর আলু ভাজিটা পছন্দ, কিন্তু তরকারির আলুটা কিন্তু একদমই পছন্দ না। আর এখনও ভাত খাইতেই চাচ্ছে না, খাবেই বা কী করে। একটু আগে মানে নয়টা সাড়ে নয়টার দিকে ও রুটি আর ডিম পোস্ট খেয়েছে, এখন এত তাড়াতাড়ি তো ক্ষুধা লাগেও নাই। আর আমি যেহেতু বাইরে যাব, মানে দোকানে যাব, কাজে যাব, আর আমার সাথে আমার ওয়াসিফ থাকবে, বাইরে গেলে তো আমি যাবি এটা সেটা খাবেই। আর ভাত যদি এক কামড়ও এক নলা ভাতও খেয়ে যায় বাইরের খাবার খেলে, কিন্তু আমি দেখছি আমার ওয়াসিফের বা বাচ্চাদের কোনো প্রবলেম হয় না। যদি কোনো বাচ্চারা খালি পেটে বাইরে গিয়ে চিপস জুস চকলেট খায়, তাহলে কিন্তু ওদের পেটে প্রবলেম হয়। তো আমার ছেলের, যেহেতু আমি বাইরে যাই, দেখা যায় বাইরের খাবারটাই, যেমন ধরেন চিপস জুস আইসক্রিম চকলেট বার্গার পিজা, এগুলো আবি দাবি জিনিস ওর খেতেই হয়। মানে বাচ্চারা বায়না ধরলে কিন্তু কত না করে থাকা যায়। তো আমি এই জন্যই চেষ্টা করি বাইরে যাওয়ার আগে ওকে এক নলা হলেও ভাত খাইয়ে নিয়ে যাওয়ার জন্য, যাতে করে মানে কোনো অসুখ বিসুখে না পড়ে। ও তো ভাত খেলোই না, মাংসটা খেয়ে নিল আর কলিজাটা, মুরগির গোশতটার কলিজাটা খেয়ে নিল। তারপরে এই ভাতটাতেই আমি এক চামচ শুটকি নিয়ে ভাতগুলো খেয়ে ফেললাম, কারণ এই ভাতগুলো এখন প্লেটে রাখলে পরে খাওয়া যাবে না। আর তারপর আমি হচ্ছে মানে শুটকির যে লুপটা, শুটকির ভুনাটা দিয়ে গরম গরম ভাতের যে স্বাদটা, সেই লুপটা সামলাতে পারিনি, তো তাই আর কি খেয়ে নিলাম। খুবই খুবই টেস্ট লেগেছে, এটা আমার ভালো লাগে বলে আমি বলতেছি না। আসলে আপনারা আমি যেভাবে বলেছি সেভাবে রান্না করে বাসা ট্রাই করে দেখতে পারেন, আর যদি কেউ এভাবে খেয়ে থাকেন অবশ্যই আমাকে ট্রাই মানে কমেন্ট করে জানাবেন। আর এই তো আমি যেটা বলতেছিলাম যে ট্রেড লাইসেন্সের ব্যাপারে অনেকে বলেছে 5,000 লাগবে, অনেকে বলেছে, নতুন ট্রেড লাইসেন্সের কথা বলতেছি, একদম নিউ ট্রেড লাইসেন্সের কথা, যারা ট্রেড লাইসেন্স করতে চাচ্ছেন দোকানের জন্য বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, তাদের জন্য। আসলে আমাকে কেউ বলেছে 5,500, কেউ 3,500, কেউ 6,500, এটা করতে হবে, এটা লাগবে, এটা লাগবে, এই সেই, একে ধরতে হয়, উকে ধরতে হয়, মানে অনেক কিছু। বাট আমি সিটি কর্পোরেশনে গেলাম, ফাইনালি যখন আমি সিটি কর্পোরেশনে গেলাম, তখন এখানে আমাদের সিলেটের সিটি কর্পোরেশনে 212 নম্বর যে রুম, সেখানে গিয়ে একজন ওইখানে কর্তব্যরত একজনের সাথে, মানে নাম আমার জানা নেই, ওনার সাথে কথা বললাম যে আমি নতুন ট্রেড লাইসেন্স করতে চাই কি করব। তো এই তো দেখুন, আমরা মা ছেলে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, এখন সোজা চলে যাব আমাদের সিটি কর্পোরেশনে। এখন বর্তমানে রাস্তাঘাটে কিন্তু প্রচুর জ্যাম হয়, জ্যামের জন্য কিন্তু কোনো জায়গায় কম করে হলেও যাওয়ার 30-40 মিনিট আগে বের হতে হয়। তো তারপর অনেকক্ষণ লেগেছে রাস্তায়, তারপর আমি চলে আসলাম, এসে দেখি এখানে একটি মেলা চলতেছে। এটা সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে হচ্ছে মেলাটা, সরকার দিবস মানে নামে একটা মেলা। তো সেখানে অনেকটি স্টল আছে, সেখানে স্টলের মধ্যে হচ্ছে যেমন ধরেন স্টলগুলো তো আপনারা দেখেছেন, জন্ম মৃত্যু নিবন্ধন, রাজস্ব খাতের, কর আদায়ের, ট্রেড লাইসেন্সের সব বিষয়ের স্টল নিয়ে বসেছে। তো আমি যখন দোতলাতে উপরে গিয়েছিলাম ট্রেড লাইসেন্সের বিষয়ে কথা বলার জন্য দোতলার সিটি কর্পোরেশন, সেখান থেকে বলে গেল যে আপনি এই বিষয়ে নিচে কথা বলে আসেন, তারপর আপনি ভালো ফলাফল পাবেন। তো নিচে যখন আসি তখন শাহানা চৌধুরী আপুকে পেয়ে গেলাম, তো ওটার সাথে একটু কথাবার্তা বললাম, ভিডিও করবো ভেবেছিলাম, পরে আর সময় হয় উঠেনি, সবাই ব্যস্ত। তারপর ওইখান থেকে সব কিছু সেরে সিটি কর্পোরেশনে গেলে কিন্তু 212 নম্বর রুমে আপনারা যারা নতুন ট্রেড লাইসেন্স করতে চান, তারা কিন্তু সব কিছু খুব সহজে জেনে যেতে পারবেন। আর নতুন ট্রেড লাইসেন্স বানাতে কিন্তু টাকা একদম কম খরচ হবে। এখন যদি আমাকে কেউ আমাকে বলেন যে ভিডিওর মাধ্যমে বলে দিতে, তাহলে কিন্তু আমি বলে দেবো, অযথা ভিডিও করে তো আর ইয়ে নাই। তারপর আমি গিয়েছিলাম সুবিধ বাজারে, আমি একটা দোকান নেওয়ার কথা চিন্তা করতেছি সুবিধ বাজারে। তো সেই দোকানে গিয়ে অনেকক্ষণ বসলাম, বসে তারপর
আসলাম এখানে, আমার কিছু কাপড় আছে, কিছু টপস আছে, আর ওই টপসগুলো যখন দিয়েছি তো মাঝে মধ্যে না প্রায় প্রায় গিয়ে আমি বসি ওইখানে, তো এখানে বসে বাসায় আসলাম বিকালের দিকে, বিকালের দিকে বাসা চলে আসছি, এসে দেখি লিফ্টটা বন্ধ, মানে কারেন্ট নাই, তো আমাদের বাসা আবার জেনারেটর নাই যে লিফট চলবে, তো সেই জন্য আর কি লিফটে এখন আমরা সিঁড়ি বেয়ে উঠতেছি। দেখুন আমার ছেলে সিঁড়ি বেয়ে কীভাবে উঠতেছে, আমার মনে হয় যে মাসিফের কষ্ট হবে, পাঁচতলা আমাদের বাসা হচ্ছে পাঁচতলাতে, তো পাঁচতলাতে উঠবে, পায়ে হেঁটে কষ্ট হবে। আমি চেয়েছিলাম ওকে কুলে নিতে, আমার হাতে কিছু ব্যাগ ছিল, আমি কিছু জিনিস নিয়ে আসছিলাম বাসার জন্য, ওয়াসিফের জন্য, নাসিফের জন্য ফল টল, আর এই জন্য আর কি আমার হাতে ব্যাগ ছিল, তো আমার ওয়াসিফ বলতেছিল না আম্মু আমি হেঁটে যাব, তুমি আমাকে কুলে নিও না, তো আস্তে আস্তে করে একটু রেস্ট নিয়ে নিয়েই আমি চলে আসলাম, এসে কলিং দিলাম, এসে দেখি কলিং দেওয়ার সাথে সাথে আমার নাফি ছিল বাসায়, দরজা খুলতেছে না, এখানে প্রায় দাঁড়িয়েছিলাম 30 মিনিট, হাফ অ্যান আওয়ারের মতো দাঁড়িয়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছে, আর মোবাইলে ফোন দিচ্ছি, কলিং দিচ্ছি, কোনোভাবেই ও শুনতেছে না, তো কলিং দিতে 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 ফোন বাজতে বাজতে তারপর হঠাৎ সে এসে খুললো, খুললে মানে ঘুম থেকে উঠে খুলেছে, দেখলাম কি, বললাম যে কি করলে বাবা এতক্ষণ, বলে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকালে যে রেস্ট নিলাম, চাটা খেলাম, আবিজাবি আর কোনো কিছু ভিডিও করিনি, কারণ একটু তারা ছিল, আর এই যে ব্লক প্রিন্টের কাজ করলাম আমি আমার ঘরের পর্দার জন্য, আমার নিজের বেডরুম ড্রয়িং রুমের মানে পর্দা করতে চেয়েছিলাম ব্লক প্রিন্টের, সেই পর্দার জন্য কাজ করা শুরু করে দিয়েছি, আর ছোট্ট একটা বিছানা চাদরের অর্ডার ছিল ছোট্ট একটা বাবুর, সেই বিছানা চাদরটা করলাম, তো এই তো এই কাজগুলো শেষ করলাম, আর আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করতেছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।